<سؤال> اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك الحمد لله كفى السلام على عباده الذين استفهم بعد من جنتي تشين بكتير দুই ছেলে এক মেয়ে তাদের সংসার অভাবী বিধায় মেয়ের পক্ষ থেকে আকিকা করা তাদের পক্ষে সম্ভব নয় সেই ক্ষেত্রে মেয়ের নানা নানি যদি তাদের নাতি নাতনির পক্ষ থেকে আকিকা করতে চায় তাহলে কি আঁকিকা আদায় হবে তদ্রূপ এই তিন মেয়ের পক্ষ থেকে যদি একটি গরু আকিকা স্বরূপ দেওয়া হয় তাহলে কি আকিকা সহি গুরুত্বপূর্ণ বিষয় কতিপয় ওলামাই কিরামের মতে আকিকা দেওয়াটা ওয়াজিব যেমন ইবনাহাজম জাহির রাহিমাহুল্লা বলেছেন কেউ কেউ বলেছেন আকিকা সুন্নাত যেমন হানাফি মাঝাব বা মুস্তাহাব জমহুর উলামাদের মতে আকিকা সুন্নতি মোয়াদ্দা যথেষ্ট গুরুত্ব এসেছে মেয়ের অভিভাবক যদি আকিকা দেওয়ার সমর্থন রাখে তাহলে সেই ক্ষেত্রে পক্ষে আকিকা অবহেলা না করে আকিকা দেওয়াটাই উত্তম আর আকিকা দেওয়ার মাধ্যমে আল্লা আলা। এই শিশু বাচ্চার অনেক রোগ বেশুক থেকে আল্লাহ হেফাজত করেন প্লাস আল্লাহ মাফ করুন যদি শিশুকালে বাচ্চারা মৃত্যুবরণ করে আর আকিকা যদি দেওয়া হয় তাহলে এই বাচ্চা কাল কায়ামতের দিন পিতা মাতার জন্য সুপারিশ করবে আর যদি আকিকা না দেওয়া হয় তাহলে পিতা মাতার জন্য এরা সুপারিশ করবে না এই মর্মে ইমাম আহমদ বিন হাম্বুল রাহি পক্ষ থেকে একটি উক্তি বর্ণিত হয়েছে তাহলে আকিকা একটি গুরুত্বপূর্ণ বিষয় শিশু বাচ্চাকে আকিকার মাধ্যমে বন্ধক রাখা হয় আকিকা দেওয়ার মাধ্যমে বন্ধক থেকে তাকে মুক্ত করা হয় বলেছেন কুল্লু গুলামিনু আনহুয়া প্রত্যেক নবজাতক শিশু আকিকার মাধ্যমে তাকে বন্ধক রাখা হয় সুতরাং আকিকা দেওয়ার মাধ্যমে বন্দক থেকে তাকে মুক্ত করা হয় সপ্তম দিনে আকিকা করা হবে তার মাথার চুল মুন্ডানো হবে এবং তার নামকরণ করানো নামকরণ করা হবে তাহলে আকিকা এইটি কন্যা সন্তান হলে একটি ছাগল এবং পুত্র সন্তান হলে দুইটি ছাগল দিতে হবে রসুস আল এসাম বলেছেন আনিল গোলাম এ শাহতানিল জারিয়া পুত্র সন্তানের পক্ষ থেকে দুটি ছাগল আর কন্যা সন্তানের পক্ষ থেকে একটি ছাগল আঁকিকার স্বরূপ দিতে হবে এই আকিকার পশু কুরবানীর জন্য যেই পশুটি পারফেক্ট ঠিক আকিকার জন্য তদ্রু পশু হতে হবে যে সমস্ত দশুটি থেকে কুরবানীর পশু মুক্ত হতে হবে ঠিক আকিকার। পশুটিও ওই সমস্ত দোষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হইতে হবে আকিকার ক্ষেত্রে ছাগল দেওয়াটা উত্তম যেমনটি শায়খ উসামিন রাহিমাহুল্লাহ বলেছেন কারণ আকিকার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগলের কথাই বলেছেন পক্ষান্তরে কুরবানির ক্ষেত্রে উত্তম হচ্ছে উট অতঃপর ছাগল অতঃপর দুম্বা বা উট অথপার গরু অথপার ছাগল বা যেমন দু বলেছেন জুমা বারে যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে প্রবেশ করবে সেই ব্যক্তি উট কুরবানির নেকি লাভ করবে দ্বিতীয় যে ব্যক্তি প্রবেশ করবে সেই ব্যক্তি গরু কুরবানির নেকি লাভ করবে তৃতীয় যে ব্যক্তি প্রবেশ করবে সেই ব্যক্তি ছাগল কুরবানির নেকি লাভ করবে তাহলে সর্বপ্রথম এখানে উটের নাম উল্লেখ করা হয়েছে এখন প্রশ্ন যে ছাগল সারা কি গরু উঠ দিয়ে আকিকা করা যায় হ্যাঁ। গরু আকিকা করতে পারবেন তবে এখানে যেহেতু বাচ্চাদের পক্ষ থেকে রক্ত প্রবাহিত করা উদ্দেশ্য এই জন্য এই ক্ষেত্রে ভাগে চলবে না অর্থাৎ যদি আপনি সামর্থ্য থাকে তাহলে এক ছেলের জন্য আপনি দুটি উঠ অথবা দুইটি গরু অথবা একটি উঠ একটি ছাগল দুইটি প্রাণ হইতে হবে আর জন্য একটি ছাগল বা একটি উঠ বা গরু দেন কিন্তু সমস্যা হচ্ছে আমাদের সমাজে একটি প্রথা চালু আছে যে কুরবানির মৌসুমে দেখা যায় যে একটি গরু এক ব্যক্তি ক্রয় করে হয়তোবা তিন ভাগ কুরবানি দিল আর দুই ভাগ দুই ছেলের পক্ষ থেকে চার ভাগ দুই ছেলের পক্ষ থেকে আকিকা দিল এইটি কোশ্চিন কালো হবে না এরকম কোন বর্ণনা হাদিসে পাওয়া যায় নাই এটি মানুষের মানে বানানো একটা সিস্টেম সুতরাং এই প্রথা ইসলাম সাপোর্ট করে না এর থেকে আমাদেরকে মানে মুক্ত থাকতে হবে সুতরাং আকিকা করলে যে হয়ে যাবে এমনটি নয় আকিকা করলেই যে আমার আকিকা হয়ে যাবে

সুতরাং এই ক্ষেত্রে অবশ্যই আমাকে শরীয়তের আলোকেই এই ইবাদতটি সম্পাদন করতে হবে নিজের খেয়াল খুশি অনুপাতে করলে চলবে না তাহলে উপরাক্ত আলোচনা থেকে আমরা যেটি জানলাম যেহেতু আকিকা একটি গুরুত্বপূর্ণ বিষয় এই ক্ষেত্রে অবহেলা করা ঠিক নাই এখন প্রশ্ন হচ্ছে যে এই আকিকার দেয়াত্ম দেওয়ার দায়িত্বটা কার মূলত আকিকা দেওয়ার দায়িত্ব দায়িত্ব হচ্ছে ওই ব্যক্তির যে ব্যক্তির উপরে ওই বাচ্চার ভরণ পোষণ আজিব অর্থাৎ পিতা সুতরাং পিতার উপরে আকিকা দেওয়াটা জরুরি তবে কেউ যদি এই পক্ষ থেকে যদি কেউ যদি এই ছেলের পক্ষ থেকে যদি আকিকা যদি দিতে চায় তাহলে অবশ্যই অভিভাবকের অনুমতি লাগবে এই অভিভাবকের অনুমতিক্রমে সে আকিকা দিতে পারে আর যদি যেমনটি প্রশ্ন এসেছে যে এই বাচ্চার অভিভাবক যদি আকিকা দেওয়ার সামর্থ্য না রাখে সেই ক্ষেত্রে তার পক্ষ থেকে তার দাদি নানি বা দাদা দাদি বা নানা নানি যদি আকিকা করতে চাই তাহলে আকিকা করতে পারবে সই হাদিসে এসেছে রাসুল আকরাম সাল্ল আলী আসাল্লাম হাসান এবং হুসাইনের পক্ষ থেকে তিনি আকিকা করেছিলেন আক্কা আনিল সুতরাং নবিস রাসুসাম যেহেতু তার নাতির পক্ষ থেকে আকিকা করেছেন সুতরাং আকিকা অন্য কেউ করতে পারে সে সহানুভূতি করল সাহায্য করল আকিকা হয়ে যাবে পরবর্তীতে যে পয়েন্টে তা হচ্ছে এই কোনো ব্যক্তি বড় হয়েছে তার পক্ষ থেকে তার অভিভাবক আকিকা করে নাই তাহলে বড়ো হওয়ার পরও কি আকিকা করতে পারবে এই ব্যাপারে উলামাই কেরামদের মধ্যে মানে মতবিরোধ এসেছে তবে ইবনে হাজম ইবনে হাজার আজকাল আনি অন্য অন্য ওলামাই কেরামগণ বড় হলেও আকিকা তারা দেওয়াটা ভালো মনে করেন কারণ সে দায়িত্ব থেকে মুক্ত হলো এবং যেহেতু এইটা পিতার দায়িত্ব সেজন্য তা ইনডাইরেক্ট ভাবে তার পিতাকে সহযোগিতা করল আল্লাহ রব্বে আলমিনের কাছে আশা রাখবো প্রতিটি ক্ষেত্রে জন্য আল্লাহ সুবহান ওয়তাল আমাদেরকে কোরআন সুননা থেকে সমাধান জেনে সে অনুপাতে আমল করা তৌফিক দান করেন হ্যাঁ আলম্লাহমাই